কিশোরগঞ্জে কনস্ট্রাকশন জোন নামের একটি ইমারত নির্মাণকারী প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার 7 নভেম্বর রাতে জেলা শহরের গাইটাল আলমগীরনগরস্থ সাবেক এমপি জননেতা আলমগীর হোসেনের সাবেক বাসভবনে এই কনস্ট্রাকশন জোনের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় জেল সুপার বিশিষ্ট রাজনীতিবিদ জাহাঙ্গীর হোসেন, সলিউশন নেস্ট বিডি ও আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল আলম শিপলুর সভাপতিত্বে। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বিপি মোহাম্মদ আব্দুল আজিজ, মেসার্স মুরাদ অ্যান্ড কুং লিমিটেড এর স্বত্বাধিকারী আলমগীর মুরাদ রেজা, সাবেক কমিশনার মোহাম্মদ মুস্তফা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার, বিটি চ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমদ ফরিদ প্রমুখ। পরে কেক ও ফিতা কেটে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরিশেষে জননেতা মরহুম আলমগীর হোসেনের সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিভিন্ন কনসালটেশনের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। বিটি চ্যানেল ফোর, কিশোরগঞ্জ।